সকালে ঘুম থেকে উঠে আজকে কোনো ক্লাস হবে কিনা চেক করতে গিয়ে দেখি আজকে তিনটা ক্লাস বের হয়ে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার কাছে ছাতা না থাকায় পড়ে গেলাম চিন্তায় আবার ভাবলাম আমার যারা ভিডিও দেখে তাদের জন্য হলো আজকে বৃষ্টিতে ভিজে ক্লাস করতে যেতে হবে যাতে আপনারা বৃষ্টি ভেজা ক্যাম্পাসটা উপভোগ করতে পারেন দোকানের বারান্দায় একটা রিক্সার জন্য অপেক্ষা করতেছি কিন্তু মনে হচ্ছে এখানে রিক্সা পাওয়া যাবে না ছাতা আছে এমন কারো সাথে জিরো পয়েন্ট হেঁটে যেতে হবে প্রথমে এই বাইয়াটাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব ভাবছিলাম কিন্তু সাহস হয়নি এরপরে বোরখা পরা আপোটার ছাতাতে করে যাওয়ার জন্য ডাকতে চেয়েছিলাম কিন্তু তার সাথে দুইটা ছেলে দেখে ডাকার সাহস পাইনি এই বাইয়াটার ছাতার মধ্যে ঢুকে পড়ি সমস্যা নাই তিনি বের করে দিলে সামনের জনের ছাতার মধ্যে ঢুকে

ভায়াটার সাথে জিরো পয়েন্ট চলে আসলাম প্রায় সময় টাকা বাঁচানোর জন্য হেঁটে চলে যায় বায়োলজি ফ্যাকাল্টিতে আজকে যেহেতু বৃষ্টি তাই একটা রিক্সা নিলাম আমি যার সাথে করে আসলাম তাকে আমার রিক্সাতে করে যাওয়ার জন্য বলছিলাম কিন্তু তিনি না বলে দিয়েছেন হয়তো কোনো কিছু না বলে তার সাতার মধ্যে ঢুকে গিয়েছিলাম বলে মাইন্ড করেছেন এটা হলো বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোর মধ্যে সব থেকে সুন্দর রাস্তা রাস্তার দুই পাশটাও অনেক সুন্দর সাথে রাস্তাটাও নতুন মেরামত করা সব মিলাই রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু এখন রিক্সা দিয়ে যাওয়ার সময় রিক্সা যেভাবে কাফি করতেছে মনে হচ্ছে ভবিষ্যতে কেউ যদি আমাকে জাদুবিদ্যা শিখানোর জন্য খাটে নিয়ে যায় তখনও হয়তো খাট এভাবে কাফা কাফি করবে না যাই হোক চলে আসলাম বায়োলজি ফ্যাকাল্টিতে এই রিক্সাগুলোতে করে তিনজন আসা যায় সাথে যদি আরো দুজন বন্ধু পাওয়া যেত আমার এক আর পঁচিশ টাকা দিতে হতো না বৃষ্টির দিনে ছাতা না থাকায় পঁচিশ টাকা রিক্সা ভাড়া দিতে হওয়ায় আমার অনেক কষ্ট হচ্ছে কারণ আমি ফকির আমি মিসকিন আমার এক টাকা নাই গাড়ি থেকে নেমে আমার ডিপার্টমেন্টের কাউকে দেখলাম না ক্লাসে গিয়ে দেখি কেউ আসছে না ক্লাসে কাউকে না দেখে ক্লাস হবে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য মেসেজ দেখতে গিয়ে দেখি মোবাইলে নেটওয়ার্ক নেই এই বায়োলজি ফ্যাকাল্টিতে মেয়েদের ওয়াশরুমের পাশে ছাড়া কোথাও নেটওয়ার্ক থাকে না কি বলবো যাই হোক তবে পুরো ভবনে ওয়াইফাই আছে কিন্তু আমি এখনো ওয়াইফাই এর পাসওয়ার্ড নিয়ে কানেক্ট করতে পারলাম না ও শিট নেট কানেকশন পাওয়ার জন্য মেয়েদের ওয়াশরুমের পাশে দাঁড়ালাম আবার আপনারা অন্য কোনো কানেকশনের কথা মনে আনিয়েন না আমি এত খারাপ ছেলে না

ম্যাম ক্লাস নিবেন কিনা সেটা জানার জন্য ম্যামের সাথে কথা বলতে গেলে ম্যাম জানায় তিনি নাকি ক্লাসে গিয়েছিলেন আমাদেরকে না দেখে চলে এসেছেন তখন সাথে সাথে বললেন চলো ক্লাসে ক্লাস 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 নিব আমি শেষ করে করতে যাওয়ার কথা বৃষ্টির কারণে ওই ক্লাসটি স্থগিত হয়ে গেছে আমরা মানুষ সাতজন ছাতা আছে দুইটা কয়েকজন বিজি বিজি যাওয়ার জন্য বের হলো পরে বাবু আমাকে তার ছাতাতে নিল বাবুকে ধন্যবাদ দিবেন সবাই তার ছাতা পেয়েছি বলে ভিডিও করতে পারতেছি Dat is <laughs> একটু যেতে না যেতে হাফসা আমাকে বাবুর ছাতা থেকে বের করে দিতে চাইছিল কিন্তু আমি সুযোগ দিই নাই হাফসা আমাকে বের করতে না পেরে সহ সরল ছেলে বাবুকে ছাতা থেকে বের করে দিল অথচ ছাতাটা বাবুর নিজে ছাত্র জীবনে বন্ধুদের সাথে যতই ফাজলামু করবেন ততই ভালো না হলে ছাত্র জীবন শেষে বন্ধুদের সাথে করা এসব ফাজলামুর কথা মনে করা ছাড়া হাসবেন কি নিয়ে বৃষ্টির দিনে সবাই রোমান্টিক হয়ে যায় বৃষ্টি প্লাস সামনে সিনিয়ার আপু দেখে অনেক বেশি রোমান্টিক হয়ে পিছনে গিয়ে আমি একা লড়কি তো সা লাগা যেমন কিতা গোলাপ যেমন शायर আমার গানের গলা কি সুন্দর আমার কাছ থেকে গান শিখে ডক্টর মাহবুব সরু হিরু আলো মেদেশের লাখো কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন কি বলছিস তুই একসাথে আর নিচে জনের এমন রোমান্টিক ভাবে হেঁটে যাওয়ার দৃশ্য দেখে যারা পাবলিকে পড়তে পারেনি তাদের বুকের মধ্যে অনেক ক্যাম্পাসের সব থেকে জনপ্রিয় জায়গা কলা এখানে ক্লাস শেষে সবাই এসে আড্ডা দেয় এখানে আমরা সকালে নাস্তা করতে আসলাম যদিও বারোটা পার হয়ে গেছে

কলকল সোনা দিয়া হাত কেন বাঁধাই নাস্তার দিয়ে দিলো যখনি বের হতে যাব তখনই আমার পিছন থেকে দেখি আমার মহসিং কলেজের খুব কাছের বন্ধু আশিক আমি সলি সেতার মন আমি মন জুকায়া আমি মনের তো সেই ঘরের কারো সাথে করে যাওয়ার জন্য একটু অপেক্ষা করার পর এই বন্ধুকে সাথে পেলাম সে নাকি আমার ভিডিও দেখে দেখেন এই আপু বিজি বিজি ছবি তুলছেন একটু পর সামনে এসে দেখি আরো একজন ছবি তুলছেন ভিডিও করতেছি দেখে আপু লজ্জা পেলেন এখানে সাতা আর ওখানে ওরা বিস্তেছে এটাকে বলে শখ এই তিন আপুদের একজনকে গিয়ে বললাম আপু বৃষ্টিতে বিজার আনন্দ কি আমার ব্লগে শেয়ার করা যাবে চলে আসার সময় থেকে থেকে তাদেরকে করে পিছন বলেছিলাম আপনাকে আমার অনেক ভালো লেগেছে পিছনে তাকিয়ে দেখি তারা হাসছে এবং একজন আরেকজন থেকে জিজ্ঞেস করছে আমাকে বললো না তো তাদেরকে কনফিউজ করে চলে আসলাম তাদেরকে কনফিউজ করতে পেরে এখন মনে কি যে আনন্দ লাগছে